ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই র‍্যাপটা বানানো যায়। আমার যা যা লাগছে তা হচ্ছে পেঁয়াজ, এখানে আমি খুবই যতটুকু পেরেছি কুচি করে কেটেছি, এটা কুচি করে কাটলে খেতে খুবই ভালো লাগে। আমি এখানে দিয়েছি পেঁয়াজ, লাল ক্যাপসিকাম এবং কুচি করে রাখা কাঁচামরিচ, সাথে দিয়েছি বেশ খানিকটা ধনে পাতা। এগুলো দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এখানের মধ্যে এটাকে মাখিয়ে নিব। সাথে দিয়েছি আমি চিলি ফ্লেক্স আর সল্ট, এটা দেওয়ার পরে খুব ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব দুটো ডিম। জি হ্যাঁ, আমি এটা বানাচ্ছি ডিম দিয়ে, এটা খুবই সহজেই বানানো যায় এবং খুব কম সময়তেই ঘরে বানানো যায় এবং এটা খুব ফুলফিলিং একটা মিলও। তো আমি ডিমটাকে এইগুলোর সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে আমি ডিমটাকে একটা সাইডে রেখে দিলাম। এরপরে আমি চুলায় একটা ছোট্ট কড়াই বসিয়ে তার মধ্যে আমাদের যেখানে যেই রুটিগুলো পাওয়া যায় ইউকেতে, সেই রুটির মধ্যে একটা দিয়ে জাস্ট হালকা একটু গরম করে নিচ্ছি। মানে এই পাশ ওই পাশ অত বেশি ভালো করে রান্না করা দরকার নেই, কারণ এই রুটিগুলো অলরেডি কুকড থাকে। তো আমি জাস্ট এই পাশ ও পাশে একটু গরম করে নিয়েছি। তারপরে সেম কড়াইটার মধ্যেই আমি এখানে দিয়ে দিচ্ছি আমার এই ডিমের মিক্সচারটা হাফ, যে এটা অনেকটা অমলেটের মতোই। আপনারা চাইলে এখানে মাশরুমও অ্যাড করতে পারেন, সেটাও খেতে খুব ভালো লাগে। তো এই ডিমটা দেওয়ার পরে আমি খুব সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, একদম গোল করে নিচ্ছি। তারপরে দেওয়ার সাথে সাথেই আমি কয়েক সেকেন্ড ওয়েট করেই তার উপরে আমি ভেজে রাখা রুটিটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা রুটিটা দেওয়ার পরে হাত দিয়ে হালকা একটু চেপে চেপে দিচ্ছি, যাতে ডিমটার সাথে রুটিটা খুব ভালোভাবে অ্যাটাচড হয়ে যায়। এবার আমি এটাকে ফ্লিপ করে নিচ্ছি। এক দুই মিনিট রাখার পরে আমি এটাকে ফ্লিপ করে নিয়েছি। ফ্লিপ করার পর কিছুক্ষণ আমি ওয়েট করব, যাতে নিচের যে রুটিটা সেটা একটু মুচমুচে হয়। তো সেটা আমার খেতে খুবই ভালো লাগে। আমি এখন এটার উপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মোজারেলা চিজ। এখানে আপনারা চাইলে চেডার চিজও দিতে পারেন, কিন্তু আমার বাসায় মোজারেলা চিজ ছিল, আমার কাছে মোজারেলা চিজটাই বেশি ভালো লাগে, তাই আমি দিয়েছি। ব্যাস হয়েই গেছে, আর বেশিক্ষণ লাগবে না। জাস্ট এখন আমি এটাকে একটু ফোল্ড করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, ফোল্ড করার পরে হালকা একটু চেপে চেপে চিজটা গলা পর্যন্ত অপেক্ষা করব। হয়ে গেছে আমার ডিমের র‍্যাপ। আশা করি বাসায় আপনারা ট্রাই করে আমাকে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।